Hey Northeast, Namaskar, Akham. I am coming to Prague Cine Award. 26 मार्च को मैं सिलचर आसाम में आ रही हूँ और आई होप के बहुत धमाल होगा, बहुत मजा आएगा। तातु मैं परफॉर्म करूँ प्राग सिने अवार्ड से 26 तारीख है, सो सकलो राइज आहिबो, सबाय आसबेन प्राग सिने अवार्ड से 26 तारीख आमी आसछि शो करते और सबार संगे देखा होबे। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জ্যেষ্ঠ নাগরিকদের আইন প্রণয়ন নিয়ে শিলচরে সাধারণ সভা সম্পন্ন। শিলচরেও ভগৎ সিং এর আত্মবলিদান দিবস পালিত, রয়েছে ভিন্ন কর্মসূচি। উধারবন্দে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎ কর্মীর, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ এবং জ্যেষ্ঠ নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে কাছার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার জ্যেষ্ঠ নাগরিকদের প্রণয়ন হওয়া আইন ও তার সুবিধা সমূহ নিয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে জ্যেষ্ঠ নাগরিক কল্যাণ পরিষদের অধ্যক্ষ ডক্টর প্রদীপ ঠাকুরিয়া বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জ্যেষ্ঠ নাগরিকদের আইন প্রণয়নের বিল পাশ করেন, সেই বিষয়টি মাথায় রেখে রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ জ্যেষ্ঠ নাগরিকদের জন্য 10টি যোজনা প্রকল্প হাতে নিয়েছে। পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিকদের সুবিধার্থে প্রকল্পগুলোর জন্য একটি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিষদের সহ অধ্যক্ষ অশোক বরঠাকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাইস্ত, বিমলেন্দু রায় সহ অনেকে। এদিন অনুষ্ঠানের শুরুতে 5 জন জ্যেষ্ঠ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারা হলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাইস্ত, বিশিষ্ট চিকিৎসক ডক্টর শঙ্কর ভট্টাচার্য, ডক্টর নিখিল ভূষণ দে, বীণা পাণিনাথ প্রমুখ। প্রতিখন দেশলৈকে এক প্রস্তাব যোগে বার্তা প্রেরণ কৰিছিল যে প্রতিখন দেশে 60 বছৰৰ ঊর্ধ্বৰ যিখিনি নাগরিক, সেই নাগরিকৰ কথা চিন্তা কৰাটো উচিত। আৰু এই চিন্তা কৰিলে নহব, প্রতিখন চৰকাৰে যাতে সেই বয়স্ক নাগরিকসকলক, প্রবীণ নাগরিকসকলক সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, তেওঁলোকক সুরক্ষা প্রদান করে। রাষ্ট্রসংঘর সেই নির্দেশ মতে 1999 চনত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী দেবে ভারতবর্ষক এখন এই জ্যেষ্ঠ নাগরিকসকলের কল্যাণের কারণে এখন আইন প্রণয়ন করার ব্যবস্থা করে। আর সেই আইন রাষ্ট্রীয় পর্যায়ত প্রণয়ন করার পিছতে নির্দেশ জারি করে যাতে দেশের প্রতিখন প্রদেশে রাজ্যিক নীতির বীর ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর শহীদ দিবস উপলক্ষে বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার কেন্দ্রীয় ও রাজ্য কমিটির নির্দেশে সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলাতে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। কাছাড় যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে এদিন জেলার 19টি মণ্ডলে স্বচ্ছতা অভিযান চালানো হয়। পরে এ মর্মে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী বলেন, আপনারা সকলে জানেন আজকে একটি বিশেষ দিন। আজকে বিশেষ দিন এই কারণে যে 23 মার্চ
আমাদের যারা প্রেরণা পুরুষ ছিলেন ভগৎ সিং সুখদেব রাজগুরু সুন্দরকে মাঠে দেওয়া হয়েছে। এই দিনে আমরা ন্যাশনাল কমিটির থেকে বা পুরো সব জায়গার মধ্যেই আমরা আজকের দিনকে শহীদ দিবস হিসাবে পালন করি। এই শহীদ দিবসের উদ্দেশ্যে আমরা যুবমোর্চা আসাম প্রদেশ এবং আমাদের ভারতীয় জনতা যুবমোর্চা কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আজকে সকল জেলায় আজকে স্বচ্ছ ভারত কার্যক্রম করা হচ্ছে। বিভিন্ন মঠ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং স্কুল কলেজকে পরিষ্কার। দেশপ্রেমিক ভগৎ সিং, সুখদেব থাপা ও শিবরাম রাজগুরুর মতো স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে গোটা রাজ্যে পালিত হচ্ছে শহীদ দিবস। এরই অঙ্গ হিসেবে কাছাড় জেলায় পালিত হয় শহীদ দিবস। ব্রিটিশ শাসনকে অগ্রাহ্য করে দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন এই তিন বীর সন্তান, তাই তাদের স্মরণ করে কাছাড় জেলার বিভিন্ন মণ্ডলে স্বচ্ছতা অভিযান চালানো হয় বলে জানান তিনি। এদিকে বিজেপি কাছাড় জেলার শিলচর ব্লক মণ্ডল যুবমোর্চার উদ্যোগে মেহেরপুর এলাকায়ও স্বচ্ছতা অভিযান চালানো হয়। দেশপ্রেমিক ভগৎ সিং, সুখদেব থাপা ও শিবরাম রাজগুরুকে স্মরণে একটি স্বচ্ছতা অভিযান চালানো হয়। কাছাড় জেলা কমিটির নির্দেশে আজকে আমাদের শিলচর ব্লক মণ্ডল যুবমোর্চার উদ্যোগে শিলচর ব্লকের অন্তর্গত মেহেরপুর জিপিতে আমাদের শহীদ দিবস উপলক্ষে আমরা মেহেরপুর স্থানীয় স্কুলে আমরা স্বচ্ছ ভারত অভিযান পালন করি। আর শুধু শিলচর ব্লক মণ্ডলও নয়, কাছাড় জেলার কমিটির নির্দেশ অনুসারে প্রত্যেকটা মণ্ডলে এই কার্যক্রম আজকের দিনে হচ্ছে, আর সেই অনুসারে আমরাও শিলচর ব্লক মণ্ডলে সেই কার্যক্রম পালন করি। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ করায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎ কর্মীর। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার উধারবন কেন্দ্রের পানগ্রাম এলাকায়। মৃত ব্যক্তি দর্গাকোনার বাসিন্দা ঝন্টু দাস, বয়স 28 বছর। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে এদিন সকাল 9টায় বিদ্যুতের কাজের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ করে তিনি কাজ করছিলেন, কিন্তু হঠাৎ বিদ্যুৎ লাইন চালু করে দেয় উধারবন এপিডিসিএল বিভাগ, ফলে হাই ভোল্টেজে এক নিমেষে পৃষ্ঠ হয়ে যান ঝন্টু। আমরা লাইন শাটডাউন হয়েছে 7টার থেকে, আমরা 7টার পর থেকে কাজ শুরু করছি, 1 ঘন্টার মতো কাজ করছি। পরে আমি নিচে দিকে আইছি, নিচে আয়া একটা এলটির জাম্পার কাটা দিয়েছি ভাই, পরে জাম্পার কাটা তাই আবার উপরে উঠমু, আমি খালি সিঁড়ির কাছে গেছি, এই সময় উপরে থেকে নিচে পড়ে গেছে। আর এর আগে আমরা দুইজন একসাথে কাজ করছি, আর আমি নিচে একটা বান দিছি ভাই, রশি, বড় রশি, এরপরে খালি তার টানাইমু আর লাইন ক্লিয়ার দিলাইমু। পরে উধারবন কার্যালয়ে ফোন যোগে বিদ্যুৎ লাইন বন্ধ করার পর তাকে উধারবন হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। कल से बात हुआ था ओवर टेलीफोनिक कन्वर्सेशन, और भी बकायदा जो भी बात हुआ हुआ था कि आज सुबह शटडाउन मिलेगा 6:30 से 7 बजे, तो शटडाउन लिया उन्होंने, उन लोगों ने काम शुरू किया एज पर कन्फर्मेशन। बट 8 बजे एज पर यहाँ पर जो आदमी है खड़ा, इसके साथ ही जो आदमी का डेथ हुआ है, उन लोग दोनों पहले उठे, काम करे, 50 फुट ऊपर लाइन 33 kV लाइन का काम है, ऊपर चढ़े, ठीक था, उन लोग काम करके नीचे आए, फिर एक आदमी ऊपर चढ़ा तो ऑन था, वो ऊपर से गिर के मर गए। और जो भी हुआ ये लायबल पंकज सर जो जेई है, उनसे टेलीफोनिक कन्वर्सेशन पहले सुबह भी 2 बार हो चुका था, मेरा एजीएम सर से भी हो चुका था, उसके बावजूद भी अगर ऐसा हुआ है तो किसी भी लाइफ। শহর শিলচরের প্রতিদিনের জটিল যানজট সত্ত্বেও পরিবহন বিভাগের নীতি নির্দেশিকাকে তুড়ি মেরে দিব্যি শহরের ASTC স্ট্যান্ড থেকে বাণিজ্যিক যাত্রীবাহী যানবাহন চলাচলের প্রতিবাদে গর্জে ওঠেন স্থানীয়রা। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে তারা বলেন, শিলচর রামনগর স্থিত ISBT থেকে ওইসব বাণিজ্যিক যানবাহনের চলাচলের নির্দেশিকা পরিবহন বিভাগ থেকে জারি করা সত্ত্বেও শহরের ভেতর কোনো অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তোলা হলো এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তারা। এসব অবৈধ স্ট্যান্ডগুলোকে চিরতরে বন্ধ করে দিতে পরিবহন বিভাগের কাছে জোরালো দাবি জানান তারা। তারা একটা নমুনা করে কি তার টিকিট দেখাইবো
সিটি বাস করব দিঘাই যখন আমরা সিটি বাস আই না কোনোটা সিটি বাস সার্ভিস না এখানে অলরেডি আজকে বোর্ড লাগাইলে আছে কথাকান্তি পরিময় লালা কাটলিচড়া বিচার লালা কাটলিচড়া এরকম বাস লাগায় আর প্যাসেঞ্জার হলে আপনারা প্যাসেঞ্জারের স্টেটমেন্ট লই আমরা কই দিব এই এই যে আমরা আমরা এখানে বইছি সারাদিন আমরা একটা সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের সুন্দর করে দিয়েছে যেহেতু তো আইসবিটি আমরা একটা রেট অফ বিচ করিয়া দিয়ে দিয়েছে আমরা মিনিমাম এই কিন্তু দেখা গেছে তারা এখান থেকেই ডাইরেক্ট এই গাড়ি সকাল থেকে রাত পর্যন্ত এইরকম গাড়ি চালায় যেটার লাগে আমরা অটোর এই অ্যাডমিনিস্ট্রেশনের আমরা ফিচারের প্রায় 40% অটোর ব্যবসা পুরো একদম আমরা এই কয়েকটা বাস 40-35টা বিগ বাস পরিমাণ জন্মনগর লালা হাইলাকান্দি এই বাসগুলো কনস্ট্রিক দেবদুষ্টের দিকে চালায় সকাল থেকে শিলচর থানায় আত্মঘাতী এসআই গৌরবিদু সিংহের মৃত্যুর রহস্য বের করতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানালেন তৃণমূল নেতা শান্তিকুমার সিংহ। বুধবার শিলচর সদর থানায় কর্মরত অবস্থায় বন্দুকের গুলিতে নিহত হন আসাম পুলিশের এএসআই গৌরবিদু সিংহ। বুধবার তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। জেলা সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহের নেতৃত্বে আহমেদ হোসেন, নীরেন সিংহ, মানিকুমার সিংহ, অজিত সিংহরা নিহতের পরিবারের সাথে আলাপ করে জানতে পারেন আত্মহত্যা করার মানসিকতাই ছিল না গৌরবিধু সিংহের। ওনার মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেন না মেয়ে রেশমি সিংহ, ছোট বোন ফজবি সিংহ সহ পরিবারের অন্যান্যরা। মৃত্যু রহস্য উদ্ঘাটনের জোরালো দাবি তুলেছেন তারা। हम लोग ये चाहते हैं कि प्रॉपर इन्वेस्टिगेट हो और अगर सीसी कैमरा का फुटेज सीसी है तो फिर हम लोग का फुटेज दिखाओ और ये जो बात का तहतिकात तक जाना चाहिए कि मतलब क्या हुआ है और यही चाहती हूँ मैं कि मतलब यही प्रॉपर इन्वेस्टिगेट होना चाहिए और यही एक सवाल उठाना चाहती हूँ कि ये जब हुआ है तब ये लोग पुलिस के ये जो सब जो वहाँ पे थे तब देख के क्यों थे मतलब अगर हुआ है तो हॉस्पिटल में जाके एक जान मतलब बचाने की कोशिश तो करते हैं ये लोग क्यों क्यों ऐसे ही मतलब देख के ही रह गए वो लोग ऐसे। প্রতিনিধিরা শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শান্তিকুমার সিংহ বলেন, প্রয়াত গৌরবিদু সিংহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে আসাম সরকার সিট গঠন করে তদন্ত করুক যাতে আসল রহস্য জনসমক্ষে আসে। বাহাদুর এবং আসাম সরকারকে আমি অনুরোধ করছি যে আপনারা একটু আমাদের দিকে দৃষ্টিপাত করুন। এই কত কয়েকদিনের মধ্যে যেভাবে এই ঘটনা ঘটছে কি আপনারা চান কি মণিপুরীদের কি আপনারা নিধনযজ্ঞ শুরু করেছেন? মণিপুরীদের নিধনযজ্ঞ কি আপনারা শুরু করেছেন? আসামের বাসিন্দা আমরা, আমাদের মুখ থেকে আমাদের ভাষাকে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। মণিপুরী ভাষা শিক্ষক পদ আপনারা বাতিল করেছেন, মণিপুরী ভাষা স্কুলগুলোর এই করুণ অবস্থা, বিভিন্ন চাকরি যখন করতে যায় মণিপুরী ভাষা যারা শিখে যাচ্ছে তার কোনো অধিকার নাই, এ নিয়ে আপনারা চিন্তা করুন। এবং আমি মণিপুরী যুব সমাজদেরকে বলতে চাই, মণিপুরী সমাজের বুদ্ধিজীবীদেরকেও আপনি বলতে চাই, আপনারা সজাগ হন, সচেষ্ট হন, আপনাদের দাবি নিয়ে আপনারা সচেষ্ট হন এবং এইভাবে কতদিন আর সরকার আমাদেরকে বিতাড়ন করবে, এই এই হচ্ছে আমার দাবি। এবং ওনার পরিবারের কোনো একজন লোককে যাতে কম্পেনসেশন কম্পেনসেশনের গ্রাউন্ডে চাকরি দিয়ে এই পরিবারকে আপনারা সামলান, এই সরকারের প্রতি আমরা আমার আবেদন রইল। আমি আসাম সরকারকে সংবাদ মাধ্যমের মারফতে অনুরোধ করছি যে এই মৃত্যু রহস্য উদ্ঘাটন করা অত্যন্ত প্রয়োজনীয় এবং উচ্চ পর্যায়ে তদন্ত করে উনাদের এই পরিবারকে শোক সন্তপ্ত পরিবারকে জাস্টিস দেওয়ার জন্য আমি জোর কদমে দাবি। খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিক ও কর্মী পরিচয়ে রেজিস্ট্রেশনের নামে বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানিদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হলো 5 যুবককে। মঙ্গলবার শালচাপড়া এলাকায় স্থানীয় লোকেরা এই 5 জনকে পাকড়াও করে সমঝে দেন পুলিশের হাতে। ধৃত 5 জন হলো হাইলাকান্দি জেলার আলগাপুর থানা এলাকার মোহনপুর চতুর্থ খণ্ডের সঞ্জীব কুমার দাস ও রিপন দাস, মোহনপুর দ্বিতীয় খণ্ডের আজমল হোসেন মাজার ভুইয়া ও বিক্রম দাস এবং কাছাড় জেলার সোনাই উত্তর মোহনপুরের মজাহিদুল ইসলাম। জানা গেছে মঙ্গলবার সকাল থেকে 5 জন দল বেঁধে শালচাপড়া এলাকায় অভিযানে নেমে চষে বেড়াতে শুরু করে তারা খাদ্য সুরক্ষা বিভাগ থেকে এসেছে বলে দাবি করে কেউ নিজের পরিচয় দেয় আধিকারিক, কেউ বা অধস্তন কর্মী। একের উপরে খাদ্য সামগ্রীর দোকানে গিয়ে পঞ্জিকরণের নামে আদায় করতে থাকে 590 টাকা করে, বিনিময়ে দিতে থাকে রসিদও।
কোনো দোকানে এতে টাকা দিতে পারবেন না বললে তাদের দোকান বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে। তবে বেশ কয়েকটি দোকান থেকে এভাবে পঞ্জিকরণের নামে অর্থ আদায়ের পর স্থানীয় লোকদের মনে সন্দেহ জাগে, তাই একসময় দলটিকে আটকে শুরু করা হয় জিজ্ঞাসাবাদ। এতে সঞ্জীব রাজ স্বীকার করে যে তারা খাদ্য সুরক্ষা বিভাগের কর্মী আধিকারিক নয়, প্রতারণা করে বিভাগীয় দল হিসেবে আদায় করছিল অর্থ। এরপর তাদের সমজে দেওয়া হয় পুলিশের কাছে। বুধবার পুলিশ ধৃত পাঁচজনকে আদালতে পেশ করে আদালত তাদের প্রেরণ করেছে হাজতে। আমি আজ অফিসে খবর লইয়ার খবর লওয়ার পরে কিছু পাইছুন না, তাইন কইছেন বুয়া অগুন্ত রূপে কেস করো। আমি কইছি দেখো স্যার কেস করতাম, তারা অলরেডি থানা স্টাফ লইয়া ইয়ে কালেকশন করে আর আমরা তার উপরে কিতা কেস করতাম বলে তো অগুন্ত দুলাই দেব। এরপরে আমি আর কিছু ইয়ে করছি না, আমার যে সময় আমি সাজাপড়া ডেভেলপমেন্ট ব্লক শিল দেখছি ওই সময়ের ওই ভিডিওর লগে তো আমি সরাসরি কথা কইতে পারতাম না, ও আমি ডিপি প্রেসিডেন্টের হোয়াটসঅ্যাপে ফাটাইয়া দেওয়া হয়েছে, ওগুলো ব্লকও ফাটাইয়া একটু খুঁজ খবর লওয়ার লাগি ও ফাইনছে। আমরা ডিপি প্রেসিডেন্টের ভিডিওর কাছে দেওয়ার পরে ও দেখাইছে এটা ডুপ্লিকেট শিল, এটা একটা ফেক কাজ করছে, ফেক কাজ করছে না। কথা বলে আমরা সাজাপড়ার একদম মাস ব্যবসায়ী থেকে বড় আর ভুসি মাল গ্রোসারি আইটেম থেকে লইয়া স্টেশনারি অনুমানে কতজন থেকে টাকা সংগ্রহ করেছে ওরা? না না বেশি না না 70-80 দোকান মোটামুটি সব দোকান একদম মাস ব্যবসায়ী থেকে লইয়া ফান দোকান টাকা করে সংগ্রহ করছে 70-80 জনের মানে। চলতি বছরে 128 জন ধর্মপ্রাণ ব্যক্তিরা পবিত্র মক্কায় হজ করতে যাবেন। এরই পরিপ্রেক্ষিতে আগামী 27 মার্চ 2:30 সোনাই হজ ভবনে শিলচর ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে সেই সব ধর্মপ্রাণা ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এছাড়াও বিগত 5 বছর থেকে যারা হজযাত্রীদের সেবায় কাজ করে যাচ্ছেন তাদেরকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। অবৈধ পার্কিং এর ফলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক স্কুটি চালক। ঘটনাটি ঘটেছে শিলচর হাইলাকান্দি রোডের সুরানা মোটরসের সামনে। বুধবার সকাল 9টা নাগাদ এই রাস্তা দিয়ে একজন স্কুটি দিয়ে যাওয়ার সময় একটি সাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। স্থানীয়দের অভিযোগে অবৈধভাবে রাস্তার পাশে 3 লাইনে গাড়ি পার্কিং এর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত সুরানা মোটরসের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং থাকতে দেখা যায়, ফলে এই গুরুত্বপূর্ণ সড়কে রোগী সহ পথচারীদের যানজটে ভুগতে হয় প্রতিদিন। এই বিষয়ে বারবার ট্রাফিক বিভাগকে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ দেখা যায়নি এখন পর্যন্ত। আমি দন্ত চিকিৎসা বিভাগ সরকারি ডেন্টাল কলেজ সফলভাবে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উদযাপন হলো বুধবার, যার থিম ছিল আপনার মুখের জন্য গর্বিত হন। প্রথম দিনে গত 22 মার্চ মৌখিক স্বাস্থ্য সচেতনতা র্যালি জিডিসি প্রাঙ্গণ থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত হয়েছে। সাধারণ মানুষের মধ্যে মৌখিক স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা জাগানোর প্রয়াস নেওয়া হয়। 2 নম্বর দিন 23 মার্চ একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়। পরে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে মুখের স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে জ্ঞানগর্ভ বক্তৃতা দেন তারা।
আজি আমি এই প্রোগ্রামটো কৰিছো বিকজ আজি স্কিটস ইয়াত কৰিম আমি ড্ৰামা অৰ্গেনাইজ কৰিছো বাই অল দি ষ্টুডেণ্টছ অফ জেডিচি শিলচৰ এই স্কিটছবিলাকত দেয়াৰ ডিফাৰেণ্ট এৱেৰনেছ নলেজ এবাউট ডিফাৰেণ্ট ডিজিজেছ যি যি বেমাৰবিলাক হয় যি যি কমন ডিজিজবিলাক হয় দাঁতৰ ৰিলেটেড সেইবিলাক লৈ পেলাই আমি গোটেই কমন পিপল যিমান আছে আমাৰ এই শিলচৰৰ এই বৰাক এৰিয়াখিনিত এই গোটেইখিনি জেগাখিনিত আমি এৱেৰ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু এই স্কিটছবিলাক বহুত ইণ্টাৰেষ্টিং হৈছে এই স্কিটছবিলাকত এইটো কোৱা হৈছে যে কেনেকৈ আপোনাৰ ডেণ্টেল ডিজিজবিলাক হ'লে বা কেনেকৈ আপোনাৰ বেলেগ বেলেগ প্ৰব্লেমবিলাক আপোনাৰ লাইফত যোনবিলাক আমি কম নাপাওঁ যোনবিলাক যিমান কমন হয় সিমানে আমাৰ কাৰণে আনকমনো হয় খালি প্ৰব্লেমটো এইটো যে যেতিয়ালৈকে আমি এজন আমাৰ দাঁতবিলাক নিবিষায় যেতিয়ালৈকে আমাৰ দাঁতৰ লগত প্ৰব্লেম কনচাৰ্ণটো নহয় খালে বিষ নহয় তেতিয়ালৈকে ডেণ্টিষ্টৰ ওচৰত কোনো মানুহ নাযায় আৰু তেতিয়ালৈকে প্ৰব্লেমবিলাক ইমান বাঢ়ি যায় যে একদম এনেকুৱা এটা সময় আহি যায় যে মানে একদম ডেষ্ট্ৰাকশ্যন হৈ যায় দাঁতটো আৰু সেইকাৰণে আমি আজি এইটোৱে ট্ৰাই কৰিছোঁ যে এৱেৰ কৰিবৰ কাৰণে আমাৰ বৰাক ভেলী বৰাক এৰিয়াৰ মানুহবিলাকক যে ডেণ্টেল এৱেৰনেছ ইমান ইম্পৰ্টেণ্ট হয় আৰু এই ৱৰ্ল্ড অৰেল হেল্থ ডে 30 মাৰ্চত এভৰি ইয়াৰ মনোৱা হয় আৰু সেইকাৰণে এটা উইক লং প্ৰগ্ৰাম আমি কৰিছোঁ য'ত আমি বেলেগ বেলেগ প্ৰগ্ৰামছ কৰিবলৈ আমি এৱেৰ কৰোঁ শালচাপড়া ঘাগড়াপাড়ে বরাক নদীর ঘাট দিয়ে প্রচুর মানুষের নিত্যদিনের যাতায়াত কিন্তু এই ঘাটে সরকারি নৌকোর কোনো ব্যবস্থা না থাকায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অতি সত্ত্বর এই পরিষেবা চালু করার জন্য স্থানীয় জনগণ সরকারের কাছে আবেদন জানিয়েছেন সরকারের কাছে আমরা এটাই দাবি করতে এসেছি কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা বরাক নদী রয়েছে এই বরাক নদীতে আমরা বর্ষাকালে যাতায়াতের জন্য ভীষণ অসুবিধা হয়ে গড়ে উঠেছে কারণ আমি গভর্নমেন্টের কাছে এটাই বলতে চাই কি আমাদের এই শালচাপড়া গাগড়াপাড়ের ফেরিমুখে একটা বড় জাহাজ কিংবা বড় বোট প্রোভাইড করার জন্য তাই আমি এটাই আমাদের গভর্নমেন্টের কাছে এটাই বলতে চাই কি গাগড়াপাড় এর এই এখানে একটা বড় জাহাজ বা বোট প্রোভাইড করার জন্য বিগত 4 মাসেও 8 নম্বর জাতীয় সড়কে 2টি কালভার্ট নির্মাণের কাজ সম্পন্ন না হওয়াতে মারাত্মক ট্রাফিক সমস্যার সৃষ্টি হয়েছে ব্যস্ততম নিলাম বাজারে এর জন্য স্থানীয় জনগণ নির্মাণ সংস্থা সহ NH পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত সরকারি কার্যনির্বাহী বাস্তুকার অনুপ চক্রবর্তীকে সরাসরি দায়ী করেছেন যথাসময়ে কালভার্ট নির্মাণ না হওয়াতে জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম হয়ে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে এতে স্থানীয়রা বিভাগীয় বাস্তুকারের বরখাস্তের দাবিসহ বিন্নি কনস্ট্রাকশন কোম্পানির লাইসেন্স বাতিল এবং অর্ধসমাপ্ত হয়ে থাকা কাজটি দ্রুত সম্পন্নের দাবিতে বুধবার নীলামবাজার সার্কেল অফিসার সাজাদুর রহমানের কাছে নালিশ জানান অভিযোগ মতে দক্ষিণ করিমগঞ্জের সবচাইতে বড় বাজার হচ্ছে নীলামবাজার বাজারের বুক চিরে বয়ে গেছে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক প্রতিদিন সকাল থেকে হাজার হাজার ক্রেতা বিক্রেতা ভিড় জমান এই বাজারে করিমগঞ্জ NH পূর্ত বিভাগ ও কাজের বরাদ্দপ্রাপ্ত বেসরকারি ঠিকাদার সংস্থা বিন্নি কনস্ট্রাকশন কোম্পানি বাজারের দুপাশে 2টি কালভার্ট নির্মাণের কাজে হাত দেয় গত নভেম্বর মাসের শেষার্ধে দীর্ঘ প্রায় 4 মাসের অধিক সময় অতিবাহিত হলেও রহস্যজনকভাবে কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন করেনি ঠিকাদার সংস্থা মাঝপথে কাজ বন্ধ করায় রাস্তাটি ওয়ান ওয়ে হয়ে পড়েছে এতে জনভোগান্তি চরমে উঠেছে বাজারের ট্রাফিক সমস্যা পুলিশ সচেষ্ট থাকলেও তাতে কোনো লাভ হয়নি বরং জাতীয় সড়কের প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত শত শত গাড়ি নির্মীয়মান কালভার্টের সামনে আটকা পড়ে এতে মারাত্মক ট্রাফিক জ্যামে সৃষ্টি হয় সড়কের দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশনের কাজের নিম্নগতির কাজ ধীরগতির কাজের মাসুল দিতে হচ্ছে নীলামবাজারবাসী প্রথম ত্রিপুরা জাতীয় সড়কের 2টা কালভার্টের কাজ ছিল 4 মাস সময় লেগে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নীলামবাজার শাখার সামনে 1টা কালভার্টের কাজ চলছে এখানে সড়ক ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে যে মাটি ভরাট করে 2টা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হলে এত ভোগান্তি হতো না কিন্তু শুধুমাত্র 1টি গাড়ির স্পেস রাখা হয়েছে অপর সাইডে কাজ চলছে আর এতে করে দিনভর জ্যাম লেগে আছে ঘন্টার পর ঘন্টা জ্যাম সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে বিভাগীয় কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা নীতি শিক্ষা দেয় স্থানীয় সাংবাদিকরাও কথা বলেছিলেন তারা ট্রাফিক জ্যাম তাদের এখতিয়ারে পড়ে না তার দায়িত্বে পড়ে না এসব বলে এড়িয়ে যায় আর এই অনুপ চক্রবর্তী যিনি এই কাজের দায়িত্বে রয়েছেন উনি এই কাজের দায়িত্বে আসার পর থেকেই ভোগান্তি চলছে
উনি দীর্ঘ বারো বছর ধরে এই এই এরিয়ার দায়িত্বে রয়েছেন আর ওনার সময়েও জনভোগান্তি সবচেয়ে বেশি হচ্ছে, এটা অনতিবিলম্বে সমাধান করা হোক। টানা দুটি বছর সকল উৎসব থেকে বঞ্চিত ছিল বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে করোনা সংক্রমণ দ্রুত কমতে থাকায় অবশেষে মার্চ মাসের শুরুতে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দরুন বইমেলা সহ দোল পূর্ণিমা উদযাপনে দেখা দেয় বাদ ভাঙা উচ্ছ্বাস। ঢাকা থেকে এ খবর জানান সাংবাদিক রিদি হক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জ্যেষ্ঠ নাগরিকদের আইন প্রণয়ন নিয়ে শিলচরে সাধারণ সভা সম্পন্ন। শিলচরেও ভগৎ সিং এর আত্মবলিদান দিবস পালিত, রয়েছে ভিন্ন কর্মসূচি। উধারবন্দে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎ কর্মীর, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই, নমস্কার। হে নর্থ ইস্ট, নমস্কার অসম। I am coming to Prague Cine Award. 26 मार्च को मैं सिलचर आसाम में आ रही हूँ और आई होप के बहुत धमाल होगा, बहुत मजा आएगा। तातु मैं परफॉर्म करूँ प्राग सिने अवार्ड्स 26 तारीख है, सो सकल राइज आहिबो, सबाई आसबें प्राग सिने अवार्ड्स से 26 तारीख हमें आसछि शो करते और सबार संगे देखा होबे। आरो एबोछर आरो ग्रैंड के दामके पता।